নমস্কার, আমি আটঘরা জ্যোতি পাবলিক স্কুলের ইনচার্জ। 2001 সালে সেপ্টেম্বর মাসে এই স্কুল শুরু হয়েছিল। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে স্কুল চলছে। আমাদের স্কুল যখন প্রথম শুরু হয় একটা ঘরের বারান্দাতেই আমরা শুরু করেছিলাম গুটি কয়েক বাচ্চাকে নিয়ে। আজ আমাদের স্কুল অনেক বড় হয়ে গিয়েছে। যাই হোক, সেই সূত্রে স্কুলের বাচ্চারা তো সবসময় এক স্কুলে থাকে না। আজ তারা আস্তে আস্তে এই স্কুল থেকে অন্য স্কুলে যাওয়ার সময় তাদের হয়ে এসছে। তারা এই স্কুল থেকে অন্য স্কুলে যাবে, সেই জন্যই আমি সেই সব বাচ্চাদেরকে আজকের এখানে এনেছি। তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি যে তারা আজ এই স্কুল থেকে অন্য স্কুলে যেতে চলেছে। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম রাজিদ। তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো? আমি আটরা জ্যোতি পাবলিক স্কুলে পড়ি, ক্লাস থ্রিতে পড়ি। তোমরা স্কুলে পড়াশোনা ছাড়া আর কি কি করো? গান করি, আবৃত্তি করি এবং স্কুল পরিষ্কার করি, চালানতে যাই, মাঠ মসজিদ ঝাড় দেই। তোমাদের স্কুলে সব থেকে কোন দিনটা বেশি ভালো লাগে? স্কুলে ডাউন টাউনে হোটেলে যাওয়ার দিন আমাদের সবচেয়ে ভালো লাগে। তুমি তো এই স্কুল থেকে চলে যাবে, এই স্কুল থেকে চলে যাওয়ার পরে তুমি তোমার তো আরও সহপাঠী বন্ধুরা স্কুলে আছে, তাদের একটু কিছু বলে যাও। তাহলে আমি বলবো ভালো করে লেখাপড়া করতে, মন দিয়ে, কারোর সঙ্গে কেউ মারামারি করবে না, ভাইয়ের মনে করবে নিজের ভাইয়ের সঙ্গে খেলছি, কেউ ঝগড়া করবে না। আমার নাম রাজা খাতুন, আমি কিছুতে পড়ি, যে স্কুলে পড়ি তার নাম আদুরা জ্যোতি পাবলিক স্কুল। তুমি যেখান থেকে আসছো সে জায়গায় সব তোমার যারা থাকে তোমাদের পড়ায়, তারা কি সবাই স্কুলে যায়? না। কি করে তারা? কেউ কেউ কাগজ খোলা, কেউ খোলাতে যায়, খেলা করে বেড়ায়, আর কেউ স্কুলে আসে। আর তোমাদের স্কুলে কি হচ্ছে? আর তোমাদের স্কুলে রিটার্ন দেওয়া যায় এবং তোমরা কি কাল থেকে স্কুলে আসবে? না, স্কুলে আসবে না। তা কি মন খারাপটা হচ্ছে নাকি? খুব কষ্ট হচ্ছে তাই। তোমার স্কুলে সব থেকে কোন দিনটা বেশি ভালো লাগে? সব থেকে আমাদের স্কুলে যে খেলাটা হয় ওই খেলা আমার খুব ভালো লাগে, কারণ আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই প্রাইজ পাই। আমাদের দিদিরা আমাদের খেতে দেয় দুপুরবেলা টিফিন দেয়, ওটাই আমাদের খুব ভালো লাগে। তুমি কোনোদিন ডাউন টাউন হোটেলে গিয়েছো? হ্যাঁ। তা ওটা গেলে তোমার কেমন লেগেছে? কোনো ওটা আমার খুব ভালো লেগেছে, কারণ ওখানে আমাদের যা খেতে দিয়েছে খাওয়া কোনো হয়নি, তাই আমাদের খুব ভালো লেগেছে। আমি ক্লাস থ্রিতে পড়ি। আমরা এই স্কুল ছেড়ে চলে যাচ্ছি, যে অনেক দিন এই স্কুলে ছিলাম, দিদিমণিদের ভালো করে লেখাপড়া শেখাতো, সেই সব এখন ছেড়ে চলে যাচ্ছি। আমাদের স্কুলে গান হতো, আবৃত্তি হতো, আবার রান্না হতো স্কুলে। যখন আমাদের স্কুলে রান্না হতো সেই দিনটাই আমাদের খুব ভালো লাগতো, দিদিমণিরা নিজে হাতে রান্না করে আমাদের খাওয়াতো। তাহলে আগামী দিনে এই স্কুলে তোমার মতো যারা পড়াশোনা করছে তাদের তুমি কি বলতে? ভালো করে মন দিয়ে লেখাপড়া করবে, মারামারি করবে না, একে অপরকে গালি দিবে না, কেউ কাউকে পর ভাববে না, সবাই নিজের নিজেদের সাথে থাকবে।
Bye.